আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ধুপি বা ভাপা পিঠা তৈরি করব। ছাঁচ ও ছাঁচের হাঁড়ি ছাড়া কিভাবে এটা করা যায় সেটাই দেখাবো। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে যে কোনো নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব একদমই ফ্রি। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আটা রেডি করতে হবে। এখানে 4 কাপ আটা নিয়েছি, নতুন চালের আটা। নতুন চালটাকে প্রথমে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে 2 ঘন্টা ঝাঁকাতে পানি ঝরিয়ে তারপরে মিলে এটা ভাঙানো হয়েছে। এটা একটু মোটা দানা করে ভাঙানো হয়েছে। মোটা দানা করে ভাঙানোর জন্য পিঠাটা খেতে খুব মজার হয় এবং মাখানোটাও খুব সুন্দর হয়, একদম নরম তুলতুলে হয় পিঠাটা। আর আটাটা যদি রুটি ময়দার আটার মতো চিকন হয় তাহলে মাখাতে বেশ সমস্যা হয়, দলা পাকিয়ে যায়। আটাটা প্রথমে লবণ দিয়ে মাখানোর পরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে থাকবে। আর সবার বাড়িতে কিন্তু এরকম একটা চামচ থাকে, এই চামচটাই আজকে ছাঁচের বিকল্প হিসাবে ব্যবহার করব। এই চামচের ভিতর আটা নিয়ে নতুন খেজুরের গুড় আর কোরানো নারকেল দিয়ে যেভাবে সাজাতে হয় ভাপা পিঠা সেভাবে সাজিয়ে চামচটাকে রেডি করে নেব। এখানে প্লাস্টিকের কোনো ফানেল বা কাগ বা প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করব না, কারণ সেগুলো যদি গরমে রাখি সেটা শরীরের জন্য খুব ক্ষতিকর। সব কিছু সাজানো হয়ে গেলে হাত দিয়ে হালকা হাতে চেপে দেব। পানিটা ফুটে উঠলে চামচটা কাত করে এর উপরে পিঠাটা দিয়ে দিব। এই যে দেওয়া হয়ে গেল খুব সহজে। ঢাকনা তোলার পরে হাঁড়ি থেকে প্রচুর পরিমাণে ভাপ বের হয়। যারা নতুন পিঠা বানান ওখানে হাত দিতেও ভয় করেন, কারণ হাতে খুব গরম তাপ লাগে। এই চামচ দিয়ে দিলে হাতে তাপ লাগার কোনো সম্ভাবনাই নাই, হাতও পুড়বে না, আবার খুব সুন্দর গোল গোল নরম তুলতুলে পিঠাও তৈরি হয়ে যাবে। পিঠাটা চেক করে দেখলাম এটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছেঁচকি দিয়ে খুব সহজে এটা নামিয়ে নিলাম। দেখলেন তো কিভাবে ছাঁচ আর ছাঁচের হাঁড়ি ছাড়া সহজেই পিঠা তৈরি হয়ে গেল এবং কোনো ঝামেলাও হলো না। 1.5 মিনিটের মধ্যেই 3টা পিঠা রেডি। খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে পিঠা এইভাবে তৈরি করে নেওয়া যায়। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। বেশ কয়েকবার পিঠা বানানোর পরে এই কাপড়টার উপরে পিঠার কিছু অংশ লেগে থাকে, সেটা একবার পরিষ্কার করে নিতে হবে। প্লাস্টিকের কোনো ছোঁয়া ছাড়াই খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া গেল। দেখলেন তো খুব সহজেই ছাঁচ আর ছাঁচের হাঁড়ি ছাড়াই কত সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি হয়ে গেল।
আপনারাও এইভাবে পিঠা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে শীতের দিনে মজাদার ভাপা পিঠা উপভোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।